এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বিসিরায় শিশু হাসপাতালে কোভিড টিকা নেওয়া এক নার্স অসুস্থ হয়ে যান। অসুস্থ হওয়ার পর তাকে বিসিরায় শিশু হাসপাতাল থেকে এই মুহূর্তে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে তাকে সিসিইউতে রাখা হয়েছে এই এমার্জেন্সি বিল্ডিংয়ে। তার শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে। তিনজন চিকিৎসকের একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং চিকিৎসকরা প্রাথমিকভাবে যা যা চিকিৎসা দেওয়া দরকার সিসিইউতে রেখে তা দিয়েছেন। তার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। চিকিৎসকদের অনুমান যে তার ব্রঙ্কিয়াল অ্যাজমার কারণে এই সমস্যা হয়েছে। তার পরিবারের সঙ্গে কথা বলে তার মেডিকেল রেকর্ডস যাচাই করে চিকিৎসকরা প্রাথমিকভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তবে তারা কোনো ঝুঁকি নিচ্ছেন না, সব কিছুর মেডিকেল রেকর্ডস যাচাই করা হচ্ছে এবং তার চিকিৎসা চালানো হচ্ছে এবং বোঝার চেষ্টা হচ্ছে যে এই ভ্যাকসিন নেওয়ার কারণে এটা হয়েছে না তার এই অ্যাজমার কারণে এটা হয়েছে। তবে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আগের চেয়ে অনেকটাই ভালো। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ঝিলম করণ যায়, এবিপি আনন্দ, কলকাতা। অপেক্ষার অবসান, গোটা দেশের পাশাপাশি রাজ্যেও শুরু হয়ে গেল করোনার ভ্যাকসিনেশন। এখনও পর্যন্ত গোটা রাজ্যে ভ্যাকসিন নিয়েছেন 15,883 জন। তবে কার্যকারিতা নিয়ে ধন্দ থাকায় ভ্যাকসিন নিলেন না অনেকে, ভিন্ন মত চিকিৎসকদের মধ্যেও। কে দিন কা পুরে দেশ কো বেসব্রি সে ইন্তজার রাহা হ্যায়। ভারত মে দুনিয়া কা সবসে বড়া টিকাকরণ অভিযান শুরু হতে যাচ্ছে। শেষ হলো দীর্ঘ অপেক্ষার। শনিবার প্রধানমন্ত্রীর ঘোষণার পরই গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেল করোনার ভ্যাকসিনেশন। ভ্যাকসিন নিলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। এই সেই কোভিশিল্ড, যে কোভিশিল্ড দেওয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এই এক একটি ভায়াল থেকে 10 জনকে টিকা দেওয়া যাচ্ছে। 0.5 ml করে এক একজনকে টিকা দেওয়া হচ্ছে। শনিবার সারা রাজ্যে মোট 207টি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এদিন সকাল থেকে ভার্চুয়াল মাধ্যমে টিকাকরণ কর্মসূচির তদারকি করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে তার অভিযোগ, পর্যাপ্ত ভ্যাকসিন পাঠায়নি কেন্দ্রীয় সরকার। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন শুধুমাত্র প্রথম সারির করোনা যোদ্ধাদের জন্য নয়, সকল পশ্চিমবঙ্গবাসীর জন্যই ভ্যাকসিন চেয়ে কেন্দ্রের কাছে অনুরোধ করেছেন তিনি। নবান্ন সূত্রে দাবি করা হচ্ছে, মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন প্রয়োজনে প্রস্তুতকারী সংস্থাগুলির কাছ থেকে সরাসরি করোনার ভ্যাকসিন কিনবে রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কলকাতার 10টি মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতাল, 5টি বেসরকারি হাসপাতাল সহ 19টি কেন্দ্রে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রেই ছিল আঁটো ব্যবস্থা। মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক বিল্ডিং এর সামনে কোভিড ভ্যাকসিনেশন সেন্টার, চিকিৎসকরা আসতে শুরু করেছেন যারা এই ভ্যাকসিন নেবেন। এই যে কাউন্টারটা করা হয়েছে, সেই কাউন্টার থেকে একদম সোজা বাদিকের পথ ধরে যে মূল প্রবেশ পথ, সেখানে তারা যাবেন। এখানে দেহের তাপমাত্রা পরীক্ষা করা হবে। অডিটোরিয়ামের ভেতরে অনেকখানি জায়গা রয়েছে, সেখানেই একটি ঘরে ভ্যাকসিনেশন হবে। কলকাতা মেডিকেল কলেজে প্রথম করোনার ভ্যাকসিন নেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল মাঝি, সঙ্গে ছিলেন চিকিৎসক ছেলেও। ভ্যাকসিনেশনের সময় SSKM পরিদর্শনে যান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং কলকাতার পুর প্রশাসক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। We have received around 6.89 lakh vaccinations, vials of vaccination. Phase 1 এ আমরা আমাদের healthcare workers প্রায় 6.6 lakh 6.6 lakh লোকের আমরা একটা ডেটাবেস করেছি, তার মধ্যে থেকেই আজকে প্রথম ফেজটা আরম্ভ হলো। কলকাতা পুরসভার বিভিন্ন বড় ছাড়াও ভ্যাকসিন দেওয়া হয়েছে চেতলার মেয়র্স হেলথ ক্লিনিকেও। সেখানে উপস্থিত ছিলেন বিদায় মেয়র ফিরহাদ হাকিম। আমি নভেম্বরে ইনফেক্টেড হয়েছিলাম, আজকে ভ্যাকসিন নেবার পর 30 মিনিটস অলরেডি আমার ওভার। কোনো রকম সাইড এফেক্ট, যেটা আমরা বলি AEFI, কিছুই আমাদের হয়নি। ইভেন আমরা, উনিও নিয়েছেন, কিছুই আমরা ফিল করিনি। তো হোপফুলি সবই ঠিক থাকবে। আমি এখানে এসছি প্রত্যেকটা সেন্টারে ঘুরে বেড়াচ্ছি তাদের উৎসাহ দেওয়ার জন্য। 60 বছরের উপরে, 62 বছর বয়সে আমি ভ্যাকসিন নিয়েছি, ট্রায়ালে ভ্যাকসিন নিয়েছি এবং সুস্থ আছি, সুতরাং ভয়ের কোনো ব্যাপার নেই। সরকারি হাসপাতালের পাশাপাশি কলকাতার বেসরকারি হাসপাতালগুলিতেও ভ্যাকসিন নিলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। এখনও পর্যন্ত কোভিশিল্ড ও কোভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা DCGI। কিন্তু ঘটনা হলো, করোনার ভ্যাকসিন নেওয়া নিয়ে এখনও ধন্দে আছেন অনেক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী। এদিন রাজ্যের 207টি কেন্দ্রে মোট 20,700 জনকে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, কিন্তু দুপুর 3টে পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন মাত্র 8,500 জন।
কোভিড ভ্যাকসিন নিলে কোনো সমস্যা নেই, কোভিড ভ্যাকসিন সবাই নিক এবং কোভিড ভ্যাকসিন নিলে আমরা কিন্তু কোভিডের বিরুদ্ধে জয় করতে পারবো। পশ্চিমবঙ্গে এতজন 8,800 মতন এখন পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন, তাদের মধ্যে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে ভিন্ন মত রয়েছে চিকিৎসকদের মধ্যেও। কলকাতার পাশাপাশি এদিন বিভিন্ন জেলাতেও দেওয়া হয়েছে করোনার ভ্যাকসিন। আগামী সপ্তাহে রাজ্যে ফের দেওয়া হবে করোনার ভ্যাকসিন। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সোম, মঙ্গল, শুক্র ও শনিবার ফের দেওয়া হবে করোনার ভ্যাকসিন। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 609, একদিনে করোনায় 15 জনের মৃত্যু। দৈনিক সংক্রমণ মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার 97%।